আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। অ্যাশ বা যেটার আভিধানিক অর্থ হচ্ছে ছাই, হ্যাঁ, অ্যাশ টেস্ট করা বা অ্যাশ নির্ণয় করা আমাদের খাদ্যশিল্পের একটি ইম্পর্টেন্ট টেস্ট মেথড, যেটা আমরা একটি প্রসেসকে ওভে করে আমরা একটি মেথডের মাধ্যমে অ্যাশটি নির্ণয় করতে পারি। অ্যানালিটিক্যাল টেস্ট প্রসিজিওর ফর ফুড ইন্ডাস্ট্রির ধারাবাহিক আয়োজনের আজকে ষষ্ঠ এপিসোড, এবং আজকে আমরা অ্যাশের বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা করব। আজকের এপিসোডে যেই সকল জিনিসগুলো থাকছে তা হচ্ছে অ্যাশ কী, অ্যাশ টেস্ট করার মেথডগুলো কী কী, এবং একটা স্ট্যান্ডার্ড মেথডের এগেনস্টে আমরা কীভাবে অ্যাশ টেস্ট করব, সেটা থিওরিটা কী, বিএসটিআই বা বাংলাদেশ স্ট্যান্ডার্ড কর্তৃক প্রদত্ত কিছু ইম্পর্টেন্ট প্রোডাক্টের অ্যাশের স্ট্যান্ডার্ডটা কী, এবং প্র্যাকটিক্যালি আমরা কীভাবে অ্যাশ টেস্ট করব সেই টেস্ট প্রসেসটি আজকে থাকছে। প্রথমে আমরা জেনে নেব অ্যাশ কী। অ্যাশ এটার আভিধানিক অর্থ হচ্ছে ছাই। খুব সহজ ভাষায় আমরা বুঝি যে আমরা যদি কোনো একটা কিছুকে বার্ন করি বা এটাকে যদি পোড়াই তাহলে যেই জিনিসটা থাকে সেটি হচ্ছে ছাই। কিন্তু অ্যানালিটিক্যালি আমরা যখন অ্যাশ টেস্ট করি সেখানে আমরা যেই কাজটা করি সেটি হচ্ছে আমাদের যে প্রোডাক্ট বা র মেটেরিয়ালস থাকে সেখানে দুই ধরনের কম্পোনেন্ট থাকে, অর্গানিক এবং ইনঅর্গানিক। বেসিক্যালি আমরা যখন একটা স্যাম্পলকে অ্যারাউন্ড 500+ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোনো একটা মাফেল ফার্নেসে এটাকে যখন হিট করি তখন অর্গানিক সকল কম্পোনেন্টগুলো পুড়ে যায়, বার্ন হয়ে যায়, এবং ইনঅর্গানিক যে কম্পাউন্ডগুলো রয়েছে সেটা অ্যাশ হিসাবে থেকে যায়। এটাই হচ্ছে মূলত আমরা অ্যাশ টেস্ট করার উদ্দেশ্য, এবং এটার মাধ্যমে আমরা একটি প্রোডাক্টের ইনঅর্গানিক কম্পোনেন্টের পরিমাণ নির্ণয় করতে পারি, এবং সেই অনুযায়ী অর্থাৎ প্রোডাক্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাকে আমরা মেনটেন করে থাকি। সাধারণত কোনো অ্যাশ যদি আমরা সহজ ভাষায় যেটা বুঝি যে আমরা যখন কোনো একটা কিছুকে পোড়াচ্ছি তখন এটা একটা ওয়েট লস হয় এবং ধীরে ধীরে এটা ছাইয়ে পরিণত হয়। কিন্তু আমরা টেস্ট প্রসেসে যে অ্যাশটা তৈরি করব বা যে অ্যাশটা নির্ণয় করব সেখানে যে জিনিসটা হয়, একটা স্যাম্পলকে যখন আমরা মাফেল ফার্নেসে পোড়াতে থাকি এটা একটা পর্যায়ে ছাই হয়ে যায় কালচো বর্ণের, এবং এটাকে আমরা একটা লং টাইম যখন বার্ন করি এটা একটা পর্যায়ে গিয়ে পড়তে পড়তে আর পড়ে না, অর্থাৎ এটার ওয়েট আর লস হয় না। যখন ওয়েট একটা কনস্ট্যান্টলি যখন ওয়েট লস হয় না তখন আমরা বুঝে নেব যে এখানে আর পোড়ার কিছু নাই, এবং এখানে যে অ্যাশটুকু রয়েছে সেটি হচ্ছে ইনঅর্গানিক কম্পোনেন্ট আমার এই প্রোডাক্টের, এবং সেই জিনিসটাকেই কিন্তু আমরা নির্ণয় করি। এখন আমরা কিছু বিএসটিআই পদ্ধত কিছু প্রোডাক্টের অ্যাশের স্ট্যান্ডার্ডটা জেনে নিব যে কোন প্রোডাক্টে আমাদের কী ধরনের অ্যাশ আমাদের মেনটেন করতে হবে। পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে বলে রাখছি যে বিএসটিআই কর্তৃক বাংলাদেশ যে স্ট্যান্ডার্ডগুলো পদ্ধত রয়েছে সেই স্ট্যান্ডার্ড সম্পর্কিত একটি প্লেলিস্ট রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আমরা আপনাদের প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী আপনারা বিএসটিআই স্ট্যান্ডার্ডগুলোকে জানতে পারবেন এবং সেখান থেকে আপনারা এগুলো সম্পর্কে ফলো আপ করতে পারবেন। বিএসটিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী চানাচুরে ম্যাক্সিমাম 3% অন ড্রাই বেসিসে অ্যাশ থাকতে পারবে, ক্র্যাকার্স এবং চিপস জাতীয় পণ্যের জন্য ম্যাক্সিমাম 2% অন ড্রাই বেসিসে থাকতে পারবে, ম্যাকারনি স্পেগেটি এবং বার্মিসুলির জন্য ম্যাক্সিমাম 0.7% অ্যাশ থাকতে পারবে, লাচ্ছা সেমাইয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম 0.5% অ্যাশ থাকতে পারবে, মুড়ির জন্য ম্যাক্সিমাম 2% অ্যাশ থাকতে পারবে, কারি পাউডারের জন্য ম্যাক্সিমাম 7% অ্যাশ থাকতে পারবে, ধনিয়ার গুঁড়ার জন্য ম্যাক্সিমাম 7% অ্যাশ থাকতে পারবে, জিরার গুঁড়ার জন্য ম্যাক্সিমাম 9.5% অ্যাশ থাকতে পারবে, মরিচের জন্য মরিচ এখানে আস্ত এবং গুঁড়া মরিচ উভয় ক্ষেত্রেই ম্যাক্সিমাম 7% অ্যাশ থাকতে হবে, এবং হলুদের গুঁড়ার জন্য ম্যাক্সিমাম 7.3% অ্যাশ থাকতে হবে। এই স্ট্যান্ডার্ডগুলো ছিল মূলত কমন কিছু পণ্যের বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যাজ পার বিডিএস। তো এর বাইরেও আমাদের ইনকামিং র মেটেরিয়ালসে কিছু স্ট্যান্ডার্ড রয়েছে যে আমরা ফ্লাওয়ারে কত অ্যাশ মেনটেন করব বা আদার্স কিছু ইনগ্রিডিয়েন্টসে অ্যাশ মেনটেন করব, এই জিনিসগুলো ইনকামিং র মেটেরিয়ালসের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা এটাকে অ্যাশটা মেনটেন করব। আমরা আজকে যেই মেথডটি অবলম্বন করে অ্যাশ টেস্ট করব সেটি হচ্ছে একটি আন্তর্জাতিক টেস্ট প্রসেস, আন্তর্জাতিক একটি মেথড ওভে করে আমরা এই টেস্টটি করব। ISO 21-71-1993 ডিটারমিনেশন অফ টোটাল অ্যাশের যে স্ট্যান্ডার্ডটি রয়েছে, এবং আমরা আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সিরিয়াল কেমিস্ট AAC 1995-9th edition এটাতে যে মেথডটি রয়েছে সেই মেথডটি অবলম্বন করে আমরা আজকে অ্যাশটি টেস্ট করব। এই দুটি মেথডই কম্পারেটিভলি প্রায় সেম মেথড, আমরা যেই রেফারেন্স যেই অ্যাশটি টেস্ট করব এই দুটি মেথডকেই রেফার করে।
এখন আমরা অ্যাস টেস্টের থিওরিটা সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিব। অ্যাস টেস্টের জন্য আমরা যেই কাজটি করে থাকি সেটি হচ্ছে পোর্সেলিন ক্রিসোভেলের ভেতরে আমরা স্যাম্পলটাকে দিই, একটা স্যাম্পল দিয়ে সেটাকে অবশ্যই স্যাম্পলটা ড্রাই হতে হবে, অর্থাৎ ড্রাই স্যাম্পলটা দেওয়ার পরে সেটাকে আমরা মাফেল ফানেসে বার্ন করি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা আর ওয়েট লস না করে। অর্থাৎ প্রতিবার বার্ন করার পরেই আমরা দেখবো যে ওয়েট কত আছে, যখন দেখবো যে আর ওয়েট লস হচ্ছে না তখন আমরা বুঝে নিব যে সকল প্রকার অর্গানিক কম্পোনেন্ট এখান থেকে বার্ন হয়ে গেছে এবং ইনঅর্গানিক কম্পোনেন্টটা অ্যাশ হিসাবে রয়ে গেছে। সো আমরা এই থিওরিটা অবলম্বন করে আজকে অ্যাশটা টেস্ট করব। তো চলুন আমাদের প্র্যাকটিক্যালি অ্যাশ টেস্ট প্রসেসে চলে যাওয়া যাক। আমরা অ্যাশ টেস্টের একটা বিস্তারিত প্র্যাকটিক্যাল আইডিয়া লাভ করবো এখন। তো এখানে আমি কিছু জিনিস নিয়েছি অ্যাস টেস্টের জন্য, আমাদের যে জিনিসগুলো প্রয়োজন সেটা সম্পর্কে আগে একটু আমরা পরিচয় হয়ে নিব। এখানে আপনারা কিছু চানাচুরের স্যাম্পল দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা সাধারণত চানাচুরের অ্যাস টেস্ট করব আজকে, সেজন্য এই স্যাম্পলটা নিয়েছি। এটি হচ্ছে একটি স্পেচুলা, এটা দিয়ে আমরা চানাচুর মেজার করব। এখানে একটি ডিশ দেখতে পাচ্ছেন, এই এটা দিয়ে আমরা হচ্ছে চানাচুরটাকে অ্যাস টেস্টের পূর্বে ড্রাই করে নিব। এখানে একটি ক্রুসিবল অ্যাস কাপ, এটা বিভিন্ন নামে পরিচিত, এটা পোর্সেলিনের তৈরি একটি অ্যাস কাপ আমরা দেখতে পাচ্ছি, এটাতে আমরা মূলত অ্যাসটা দেখব। তো পোর্সেলিন 1200 থেকে 1400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার প্রতিরোধ করতে পারে, এই টেম্পারেচার এটা স্টে করে। এটি হচ্ছে একটি মর্টার পেস্টার, এটা দিয়ে আমরা আমাদের স্যাম্পল চানাচুরটাকে গ্রাইন্ডিং করে নিব, দেন আমরা ড্রাই করব। এটি হচ্ছে একটি টং, এটা দিয়ে আমরা মাফেল ফানেসের ভিতর থেকে যে হট যে কাপ আছে সেটাকে বের করার জন্য আমরা এটা ব্যবহার করব। এখানে একটি ডেসিকেটর আছে, এখানে আমরা কুলিং করার জন্য ডেসিকেটর ব্যবহার করব, এবং এটি হচ্ছে আমাদের মাফেল ফার্নেস, এটার ভিতরটা আমরা দেখছি। তো আমরা এই মাফেল ফার্নেস দিয়ে হচ্ছে আমরা মূলত অ্যাশ দেখার জন্য স্যাম্পলটাকে বার্ন করব। এবং এটি হচ্ছে একটি হট এয়ার ওভেন, এখানে আমরা আমাদের যে চানাচুরের স্যাম্পলটি আছে গ্রাইন্ড করার পরে এই স্যাম্পলটাকে আমরা এখানে ড্রাই করে নিই। প্রথমেই আমি কিছু চানাচুরের স্যাম্পল আমি এটাকে গ্রাইন্ডিং করে নিব, আমি মোটর পেস্টার দিয়ে এটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। আমার চানাচুর গ্রাইন্ডিং হয়ে গেছে, তো আমি এখানে গ্রাইন্ডকৃত চানাচুর থেকে কিছু চানাচুরের স্যাম্পল আমি নিয়ে নিচ্ছি। আমাদের যে প্লেটটি আছে প্লেটে আমি গ্রাইন্ড করা চানাচুরটাকে একটু ছড়িয়ে দিব, যাতে করে যখন আমরা হট এয়ার ওভেনে যখন এটাকে আমরা ড্রাই করব যাতে প্রপারলি সব জায়গা থেকে ময়েশ্চারগুলো রিমুভ হয়ে যায়। এক্স্যাক্টলি আমরা যে জিনিসটা টেস্ট করব সেটি হচ্ছে চানাচুরের অ্যাশ পার্সেন্টেজ কত আছে, তো যার কারণে আমরা ময়েশ্চারটাকে রিমুভ করে নেব প্রথমে। এখন আমি এই প্লেটটাকে হচ্ছে হট এয়ার ওভেনে এটাকে ড্রাই করে নেব। আমি আমার স্যাম্পল প্লেটটি হট এয়ার ওভেনে সেট করে দিলাম, আমি এখানে দিয়ে দিলাম, এবং আমার হট এয়ার ওভেনটিকে ক্লোজ করে দিলাম, এবং এখানে আমি টেম্পারেচার সেট করে দিব। তো 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের স্যাম্পলটা 2 ঘন্টা ড্রাই হবে। 2 ঘন্টা ড্রাই হওয়ার পর এটাকে আমরা ডেসিকেটরে ঠান্ডা করব, ঠান্ডা করে দেন আমরা এখান থেকে স্যাম্পলিং করব। আমাদের স্যাম্পলটি 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে প্রপার ড্রাই কমপ্লিট হয়ে গেছে 2 ঘন্টা। আমরা এটাকে ওপেন করে নিচ্ছি, এবং আমরা একটি টং ব্যবহার করে আমাদের ড্রাইকৃত স্যাম্পলটিকে ডেসিকেটরের জন্য ট্রান্সফার করে দেব। ড্রাইকৃত স্যাম্পলটি এখন আমি ডেসিকেটরে ঠান্ডা করার জন্য দিব। আমি ডেসিকেটরের কভারটি প্রথমে ওপেন করে নেব, এবং স্যাম্পলটিকে ডেসিকেটরের ভিতরে প্লেস করে দিলাম, দেন আমি এটাকে কভার করে দিলাম। এখানে যে স্কেভেঞ্জার্সগুলো আছে, এটা যে স্টিমটা বের হবে, যে ব্যাপারটা বের হবে সেই ব্যাপারটাকে অ্যাবজর্ব করে নিবে, এবং ময়েশ্চার স্টিমের কারণে বা ব্যাপারের কারণে যে ময়েশ্চারটা বের হবে সেটা প্রোডাক্টে থাকবে না, পুনরায় রিহাইড্রেশন হতে পারবে না, এটা রেজিনটা অ্যাবজর্ব করে নিবে এবং এটা পাশাপাশি কুলডাউন হয়ে যাবে। আমাদের স্যাম্পল কিন্তু চানাচুরটি অলরেডি কুল হয়ে গেছে, এখন আমরা এটাকে ডেসিকেটর থেকে আউট করে নিব। প্রথমে ডেসিকেটর থেকে আউট করে নিলাম, এখন আমি যে কাজটি করব এখন হচ্ছে আমি এখানে স্যাম্পলিং করব। তো এই জন্য আমি একটি ড্রাই যে পোর্সেলিন ডিশ বা অ্যাশ কাপ যে কাপটা আছে এটা অবশ্যই আপনারা ড্রাই করে নেবেন। আমি হট এয়ার ওভেনে 30 মিনিটস 105 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এটাকে ড্রাই করে নিয়েছি এবং তারপর কুল করে নিয়েছি। তো এক্ষেত্রে হচ্ছে আমি প্রথমে যে কাজটি করব একটি অ্যানালিটিক্যাল ব্যালেন্স মিটার দিয়ে প্রথমে আমি এই অ্যাশ কাপের ওয়েটটি নিয়ে নিব।
এটা আমরা 34.5 ধরে নিচ্ছি। তো এটাকে আমি একটু টেয়ার করে দিচ্ছি। টেয়ার করে দিয়ে আমি এখন স্যাম্পল নিব। তো বেসিক্যালি আমরা এখন আমাদের যে ড্রাই এবং কুল যে স্যাম্পলটি আছে এটা আমরা নিব। আমরা এখানে 20 গ্রামের মতো স্যাম্পল নিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 20 গ্রাম স্যাম্পল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু স্যাম্পল ওয়েট 20 গ্রাম আছে, যেহেতু কাপ ছিল 34.5 গ্রাম এবং এখানে আমাদের 20 গ্রাম স্যাম্পল। তো আমরা দেখতে পাচ্ছি টোটাল ওয়েটটা হচ্ছে 54.5 গ্রাম। তো এখন আমরা এই জিনিসটাকে, আমাদের যে স্যাম্পলটা হয়ে গেল সেই অ্যাশ কাপ সহ আমাদের এই স্যাম্পলটাকে আমরা একটা মাফেল ফার্নেসে দিয়ে দিব। চলুন এটাকে মাফেল ফার্নেসে দিয়ে দিই। তো আমাদের এখানে রিমাইন্ড রাখতে হবে যে আমরা কতটুকু স্যাম্পল নিয়েছি এবং আমাদের অ্যাশ কাপের ওয়েট কত আছে। যখন আমরা ফাইনাল ক্যালকুলেশন করবো এই জিনিসটা আরও ইজি এবং ক্লিয়ার হয়ে যাবে আপনাদের জন্য। তো চলুন আমরা এখন এটাকে মাফেল ফার্নেসে দিয়ে দিই। এটা আমাদের মাফেল ফার্নেস। তো আমরা প্রথমেই মাফেল ফার্নেসটি ওপেন করে নিচ্ছি। দেন আমাদের, আমরা যে স্যাম্পলটি করেছি চানাচুর ড্রাই করে, সেই স্যাম্পলটি আমি মাফেল ফার্নেসের ভিতর দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি মাফেল ফার্নেসটিকে ক্লোজ করে দিচ্ছি এবং এটাকে লক করে দিয়েছি। এখন আমি এটাকে স্টার্ট করব। 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি 12 ঘন্টার জন্য এটাকে টেস্ট করব। তো এখন আমি, আমার এটা রেডি আছে টেস্টের জন্য। আমি টাইম এবং টেম্পারেচার সেট করে দিয়েছি, যেহেতু রেডি আছে। সো আমি স্টার্ট প্রেস করে এটাকে আমি স্টার্ট করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান হচ্ছে, অর্থাৎ ভিতরে হিট প্রডিউস হবে এবং 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 12 ঘন্টা এটা বার্ন হবে। বার্ন হয়ে একটি গ্রে অ্যাশ তৈরি হবে। তারপর আমরা এটাকে নেক্সট প্রসেসে কাজ করব। আমাদের মাফেল ফার্নেসে বার্ন করা কমপ্লিট হয়ে গেছে। আমি প্রায় 1.5 ঘন্টা আগে মাফেল ফার্নেসটি অফ করে রেখেছি, যার কারণে টেম্পারেচার এখন 300-এ নেমেছে। তো আমরা প্রপার 12 ঘন্টা এটাতে বার্ন করার পর আমরা স্যাম্পলটাকে নিয়ে নিচ্ছি। আমি প্রথমে মাফেল ফার্নেসটা ওপেন করছি। স্যাম্পল নেওয়ার জন্য আমাদের টং ব্যবহার করব। এটা খুব হট অবস্থায় রয়েছে, এখনও 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে। আমি টংটা দিয়ে স্যাম্পলটাকে কালেক্ট করে নিলাম ইজিলি। এখন আমি এটাকে ডেসিকেটরে ঠান্ডা করব। আপনাদের একটু দেখিয়ে নিই যে অ্যাশটা কীরকম হয়েছে। ভিতরে দেখতে পাচ্ছেন যে আমরা যেই চানাচুর দিয়েছিলাম এটা প্রায় পুরো পাত্রটা ভরা ছিল, আমাদের 20 গ্রাম স্যাম্পল ছিল। এবং এখানে এটা অ্যাশ হয়ে নিচে অল্প একটু জমা আছে, এটা গ্রে অ্যাশ হয়ে গেছে। তো আমরা এটাকে ঠান্ডা করার জন্য ডেসিকেটরে দিচ্ছি। প্রথমে আমি অ্যাশ কাপটা দিয়ে দিলাম, ক্যাপটাকে রেখে দিলাম, এটাকে ওপেন রাখলাম যাতে হিট রিলিজ হতে পারে। এবং আপনারা জানেন যে হিট রিলিজ হওয়ার পর রেজিনগুলো যদি কোনো ব্যাপার থাকে বা ময়েস্ট কন্টেন্ট থাকে, রেজিনগুলো অ্যাবজর্ব করে নেবে। ডেসিকেটরের নিচে যে স্কেভেঞ্জার্স হিসাবে যে রেজিনগুলো দেওয়া আছে। তো আমরা ওয়েট করব এটা কুল হওয়া পর্যন্ত। কুল হলে আমরা এটার ওয়েট ক্যালকুলেশন করব। আমাদের স্যাম্পলটি ডেসিকেটরে কুল ডাউন হয়ে গেছে। তো আমি স্যাম্পলটিকে কালেক্ট করছি। প্রথমে ডেসিকেটরটি ওপেন করে নিলাম এবং আমি স্যাম্পলটি কালেক্ট করলাম। আমরা এটার একটি ওয়েট নিব। ওয়েট নেওয়ার পর আমরা স্যাম্পলটিকে, ওয়েটটাকে আমরা নোট করে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ওয়েটটি পাবো সেটি হচ্ছে কাপ সহ অ্যাশের ওয়েট 35.047 গ্রাম। তো আমরা দেখতে পাচ্ছি 35.047 গ্রাম আমরা ওয়েট পেলাম। এখন আমরা যে কাজটি করব, অ্যাশ কাপটিকে পুনরায় 600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 30 মিনিটের জন্য হিট দিব এবং 30 মিনিট মাফেল ফার্নেসে হিট দেওয়ার পর আমরা এটাকে আবার ডেসিকেটরে কুল করব। কুল করে পুনরায় ওয়েটটি নিব। যদি আমাদের দুইটা ওয়েটের মাঝখানে ভেরিয়েশন 1 মিলিগ্রামের বেশি না হয়, তাহলে প্লাস মাইনাস 1 মিলিগ্রামের মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের প্রপার অ্যাশ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা সেই ওয়েটটা নিয়ে ফাইনাল রেজাল্ট ক্যালকুলেশন করব। টং এর সাহায্যে আমি এটাকে ভিতরে প্লেস করব। আমি আমার স্যাম্পলটিকে নিয়ে নিলাম এবং এটাকে আমি মাফেল ফার্নেসের ভিতরে দিয়ে দিচ্ছি এবং আমি এটাকে কভার করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমি 30 মিনিট সময় দিয়ে দিলাম এবং এটাকে টেস্ট স্টার্ট করে দিলাম। তো আমরা 30 মিনিট ওয়েট করব এটা টেস্ট হওয়া পর্যন্ত। 30 মিনিট পর আমি অ্যাশ ক্যাপটিকে বের করে নিচ্ছি। খুব সাবধানতার সাথে অ্যাশ ক্যাপটিকে বের করে নেবেন এবং বের করে নেওয়ার পর আমি এটাকে ডেসিকেটরে দিয়ে দিব। আমি লিড এবং অ্যাশ ক্যাপটিকে ডেসিকেটরে দিয়ে দিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য এবং আমি ডেসিকেটরটিকে কভার করে দিলাম। তো আমরা এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। আমাদের স্যাম্পলটি অলরেডি ঠান্ডা হয়ে গেছে। তো আমরা এটাকে একটু বের করে নিচ্ছি। আমি ওয়েটটাকে ক্যালকুলেশন করব। আমরা দেখতে পাচ্ছি যে এটা 35.04
8047 এ ওঠানামা করছে, তার মানে আমরা ধরে নিতে পারি যে আমাদের অ্যাশটি যে অ্যাশটুকু হয়েছিল সেটা পারফেক্টলি হয়েছে। সো আমরা 35.047টাকে অ্যাডজেক্ট কাউন্ট হিসাবে ধরে নিচ্ছি। আমরা এখন ফাইনাল ক্যালকুলেশনটি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিফোর অ্যাশিং অর্থাৎ অ্যাশ করার পূর্বে আমরা যে ওয়েটগুলো পেয়েছিলাম তা হচ্ছে অ্যাশ কাপ অথবা ক্রুসিফলের ওয়েট W1 34.500 গ্রাম এবং স্যাম্পল ওয়েট এটা আমরা W2 হিসাবে ধরে নিচ্ছি, এটা হচ্ছে 20.00 গ্রাম। অ্যাশ করার পরে আফটার অ্যাশিং আমরা যে ওয়েটগুলো পেলাম তা হচ্ছে অ্যাশ কাপ অর ক্রুসিফল ওয়েট প্লাস হচ্ছে অ্যাশ ওয়েট অর্থাৎ কাপ এবং অ্যাশের যে ওয়েট সেটি W3 হিসাবে আমরা ধরে নিচ্ছি এটা 35.047 গ্রাম ছিল। তো সেখান থেকে আমরা টোটাল অ্যাশটাকে কাউন্ট করে নিতে পারি। টোটাল অ্যাশ ওয়েট W4 ইকুয়ালস টু W3 মাইনাস W1 অর্থাৎ কাপের ওয়েট মাইনাস হচ্ছে আমাদের কাপ এবং অ্যাশের ওয়েট, এটা মাইনাস করে আমরা 0.547 গ্রাম পাচ্ছি। তো ফাইনালি আমরা অ্যাশটা ক্যালকুলেশন করব। টোটাল অ্যাশ অন ড্রাই বেসিসে W4 ডিভাইডেড W2 মাল্টিপ্লাই 100 এটা ক্যালকুলেশন করলে 2.735 গ্রাম আসে। এটা হচ্ছে একটা বেসিক ঐকিক নিয়মে ক্যালকুলেশন করা। জাস্ট আমাদের স্যাম্পল 20 গ্রাম ছিল, 20 গ্রামে আমরা অ্যাশ পেয়েছি কত সেভাবে। তো আমরা যদি পরের ক্যালকুলেশনটা একটু দেখি সিম্পলি বোঝার জন্য, এখানে আমরা স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করাচ্ছি আপনাদেরকে যে 20 গ্রাম স্যাম্পল থেকে আমরা অ্যাশ পাই হচ্ছে 0.547 গ্রাম এবং 1 গ্রাম স্যাম্পল থেকে আমরা 0.547 ডিভাইডেড বাই 20 গ্রাম অ্যাশ পাবো এবং 100 গ্রাম স্যাম্পল থেকে যে অ্যাশ মিক্স করবে বা যে অ্যাশ পাবো সেটি হচ্ছে 0.0547 ডিভাইডেড বাই 20 মাল্টিপ্লাই 100 ইকুয়ালস টু 2.735%। তো এটাই ছিল অ্যাশের ক্যালকুলেশন। তো আশা করি যে ক্যালকুলেশনটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আজকের লেসন্সের মাধ্যমে আমরা অ্যাশ সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো জানলাম এবং তা সম্পর্কে বিস্তারিত আইডিয়া লাভ করলাম, পাশাপাশি প্র্যাকটিক্যালি একটা অ্যাশ টেস্ট করে দেখলাম। তো আশা করি এটা আপনাদের ডেইলি লাইফের জন্য হেল্পফুল হবে এবং আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই টেস্ট মেথডটাকে আপনাদের ওয়ার্ক এরিয়াতে অ্যাপ্লাই করবেন। সো আবার কোনো নতুন টেস্ট প্রসেস নিয়ে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।